আগুনে ভস্মীভূত একটি বাড়ি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার বিশ্বাস পাড়ায়। পরিবার সূত্রে খবর, কিভাবে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। স্থানীয় পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আসবাবপত্র ও ঘরের অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা যায়নি। খবর পেয়ে মঙ্গলবার সকালে জলঙ্গি দক্ষিণ জোনের ব্লক সভাপতি রাকিবুল ইসলাম ও পঞ্চায়েত সদস্যরা গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। সরকারি সাহায্যের আশ্বাসও দেন জনপ্রতিনিধিরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কখন যে আগুন ধরে দিয়েছে কেটা আমি বলতে পারবো না। আমি এখন দেখেছি প্রধান আঁকা ভালো আছে করেছি, অন্য বাড়ির পাঁচকাল লোক এসে দেখি, তারপরে ঘুমে থেকে উঠে দেখছে সবই পুড়ে গেছে, ওই জন্য জামা কাপড় জশা সব পুড়ে গেছে। আমি তখন কিছু দেখে নি কি করছে না করছে, দেখছি বাগন আলু পেঁয়াজ একটা তিরপল, বেটারা যা দিয়েছে সেই ভালো। আমার এখন রাত্রি আনুমানিক 11টার পর আমি বাড়িতে গিয়ে ছয় মাত্র খেতে বসেছি। তারপরেই আমাদের দলের নেতৃত্ব মোশাররফ হোসেন তার ফোন পায় এবং জানতে পারি তার মাধ্যমে যে বিশ্বাসপাড়ার ইমাজউদ্দিন সদরের বাড়িতে আগুন লেগেছে। এলাকার লোকজনের তৎপরতার এই আগুন রাত্রিবেলাতেই নিয়ন্ত্রণে আসে। ইমাজউদ্দিন সদ্দার প্রকৃতই গরিব মানুষ, কৃষিকাজ করে অন্যের জমিতে লেবারের কাজ করে সে সংসার জীবন অতিবাহিত করে। সকালবেলায় আমরা যখন আসলাম দেখলাম যে প্রকৃতই তার বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কাঁচা ঘর, আসবাবপত্র, জামা কাপড়, খাদ্যশস্য সমগ্র কিছুই নষ্ট হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই সংসদ থেকে নির্বাচিত সদস্য আমাদের ইকবাল আহমেদ আছে, মোশাররফ হোসেন, আদম ভাই, আমাদের তাহিজুল মাস্টার, নজরুল হক, সবাইকে সঙ্গে নিয়ে এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য চাল, কিছু শাক সবজি, ত্রিপল প্রভৃতি খাদ্য সামগ্রী এবং কিছু আর্থিক সহায়তা করলাম। এবং আগামী দিনে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের পক্ষ থেকে যাতে আরও পাশে তার পাশে দাঁড়াতে পারি এবং সাহায্য করতে পারি তার জন্য আমরা সচেষ্ট করব এবং পাশে থাকার চেষ্টা করব। গ্যালাক্সি ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত রান্না সহ ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। প্রতিটি খাবারের গুণমান ও স্বাদ অতুলনীয়। রয়েছে পরিবেশনের সুব্যবস্থা। তাই পরিবারের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন গ্যালাক্সি ক্যাটারার। ঠিকানা রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8918252491 এবং 8900582123।